জাতির পিতার নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। শুরু হল স্বপ্নের অভিযাত্রা। কিন্তু ষড়যন্ত্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই স্বপ্ন। কিন্তু আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ। এই উন্নয়ন অভিযাত্রায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও অংশীদার। গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০৪১ সালে উন্নত দেশ হতে চাইলে এগিয়ে নেওয়া দরকার দেশের ডেইরি সেক্টর। ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ডেইরি সেক্টরে অনুমোদন করলেন ৪,২৮০ কোটি টাকার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। দেশে দুধ মাংসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে উন্নত প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ, বাজার ব্যবস্থা উন্নয়ন, পণ্য বহুমুখীকরণ, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কুল চেইন ব্যবস্থার উন্নয়ন, দুগ্ধ সংগ্রহ কেন্দ্র স্থাপন, উন্নত জবাইখানা নির্মাণ, খামারের বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োফার্টিলাইজার তৈরি, স্কুল মিল্ক কার্যক্রম, মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ব্যবস্থা চালুকরণ, পশু বিমা ব্যবস্থা চালুকরণের ক্ষেত্র প্রস্তুতকরণ ইত্যাদি কার্যক্রম রয়েছে প্রকল্পটিতে। বাংলাদেশ যখন স্বপ্নের সোনার বাংলার দ্বার প্রান্তে, তখনই এল করোনা মহামারী। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ার সাথে সাথেই শুরু হয় করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের যুদ্ধ। ২৫ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। অর্থনীতির চাকা বন্ধ হলে সংকটে পড়ে কর্মচাঞ্চল্য। অর্থনৈতিক সংকটের ঢেউ লাগে ডেইরি এবং প্রাণী সম্পদ খামারেও। একদিকে মৎস্য ও প্রাণীজাত সামগ্রী উৎপাদন ও বিপণন সমস্যা, অন্যদিকে খামারগুলোকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জে পড়েন খামারিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খামারিদের পাশে দাঁড়ায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দেশের বিভিন্ন স্থানে থাকা হাঁস মুরগির খামার, মাংস ও দুধ উৎপাদনকারীরা অর্থনৈতিক ক্ষতির শিকার হতে শুরু করলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করে এবং সচল রাখে পশুখাদ্য এবং প্রাণীজাত পণ্যের সরবরাহ। অবস্থা উত্তরণে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান চালু করে খামারিদের জন্য নগদ সহায়তা দেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যানের আওতায় সুফলভোগী নির্বাচন ও নগদ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সমন্বয় করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন করা, সব এলাকায় খামারিরা যেন নগদ সহায়তার আওতায় আসে তা নিশ্চিত করা, নগদ অর্থ সহায়তায় যেন অনিয়ম এবং দুর্নীতি না হয় সেটি তদারকি করা। প্রকল্পের শুরুতেই প্রাণী সম্পদ অধিদপ্তর সকল খামারির তথ্য সমৃদ্ধ তালিকা প্রণয়ন করেছিল। এই তালিকার ভিত্তিতে কেন্দ্রীয় সমন্বয় কমিটি আনুপাতিক হারে উপজেলা ভিত্তিক সুফলভোগীর সংখ্যা বিন্যাস করতে সক্ষম হয়। ডিজিটাল বাংলাদেশের কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার সহজ হয় ক্ষতিগ্রস্ত খামারি নির্বাচনে ক্রস চেকিং ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে। নগদ সহায়তার জন্য নির্বাচিত খামারের ধরনগুলো হল ডেইরি খামার, সোনালী মুরগি খামার, ব্রয়লার মুরগির খামার, লেয়ার মুরগির খামার, হাঁস খামার।
সঠিক ও স্বচ্ছতার সাথে খামারি নির্বাচন করার জন্য প্রকল্প এলাকার প্রতিটি উপজেলায় একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতি এবং প্রাণী সম্পদ কর্মকর্তাকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করেছি আমাদের যে যাচাই বাছাই কার্যক্রম তা সম্পন্ন করার, এবং আমরা শতভাগ চেষ্টা করেছি যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাদেরকেই সুবিধা প্রদান করার জন্য। করোনার এই মহামারীতে দুগ্ধ খামারিগণ তাদের উৎপাদিত পণ্য নিয়ে খুবই বিপাকে পড়েন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা এই কুমিল্লা জেলায় দুধ ডিম বিক্রয় কেন্দ্রের মাধ্যমে আমাদের খামারিদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে এবং ভোক্তার নিকট পৌঁছে দিতে সক্ষম হই। উপজেলা কমিটির সুপারিশকৃত তালিকায় সকল খামারির তথ্য ক্রস চেকিং এর সিদ্ধান্ত দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প খামারির তথ্য ক্রস চেকিংয়ে জেমস কো বোটল বক্স ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এর ফলে বেশ কিছু দিকে তারা এগিয়ে যায়, যেমন কো বোটল বক্স ব্যবহার করে প্রশ্ন প্রণয়নে সহায়তা লাভ করে, মোবাইল ফোনে ওডিকে ইনস্টলেশনের ব্যবস্থা সম্ভব হয়, সমগ্র প্রক্রিয়া ক্রস চেকের ব্যবস্থা হয়, সকল খামারের অবস্থান শনাক্তকরণ জিও লোকেশন সম্ভব হয়, মোবাইল ব্যাংকিংয়ের জন্য হিসাব নম্বর, ন্যাশনাল আইডি, ক্রস চেক ও খামারের বাহ্যিক উপস্থিতির ছবি, খামারির ছবি গ্রহণ সম্ভব হয়। ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান একটি ব্যতিক্রমী কার্যক্রম হওয়ার কারণে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সার্বিক পরিকল্পনা এবং কার্যক্রম তদারকি করে। সার্বিক কার্যক্রমে পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করা হয়। যেহেতু এই প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে, তাই প্রকল্পের শুরু থেকে প্রতিটি পদক্ষেপেই সার্বিক দেখাশোনার জন্য পাশে ছিল বিশ্বব্যাংক। প্রতিটি সুফলভোগীর ব্যক্তিগত তথ্যের সত্যতা এবং জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই শুরু হয়। সেই সাথে অনেকগুলো ধাপে ক্রস চেকের পরে প্রতিটি সুফলভোগীর দেয়া মোবাইল ব্যাংকিং নাম্বারের সত্যতা যাচাই করা হয় সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সহায়তায়। কোবোটল বক্স এর ব্যবহার করে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রাহকদের ডিডিকে ব্যবহার করে পাঠানো তথ্য কন্ট্রোল রুমে পুনরায় যাচাই করা হয় অতি অল্প সময়ের মাধ্যমে। দুই দফা উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই করা হয়। এর ফলে প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের কাছে আসে শতভাগ স্বচ্ছতায় পাওয়া সুবিধাভোগীদের তালিকা। ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান সঠিকভাবে মেনে দেশব্যাপী 3,33,064 জন ডেয়ারি খামারি, 29,760 জন সোনালী মুরগির খামারি, 59,301 জন ব্রয়লার মুরগির খামারি, 26,173 জন লেয়ার মুরগি খামারি এবং 9,162 জন হাঁস খামারির তালিকা চূড়ান্ত হয়েছে। এখন তারা নগদ সহায়তা পাবেন। এই নগদ সহায়তা যেমন তাদের খামারের আর্থিক সংকট কাটিয়ে তুলতে সাহায্য করবে, অন্যদিকে এতে তারা উৎসাহিত হবে। এর ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে যে অভাবনীয় উন্নয়নযোগ্য চলছে তা আরও বেগবান হবে, বাংলাদেশ আরও এগিয়ে যাবে সমৃদ্ধির বন্দরের দিকে।